بسم الله الرحمن الرحيم ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. যে চাল উঠার পরে মুরগির মাংস বা খাসির মাংস খাওয়া যায় কিনা, অবশ্য আমি আলোচনা প্রথমেই করেছি, যদি হয়তো তিনি ধ্যান দিয়ে শুনেননি, তবে আমি আলোচনা আগেই করেছি যে মাংসের একটা ভুল ধারণা প্রচলন আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলিমের হাদিস, যে যারা কুরবানি দেওয়ার ইচ্ছা রাখে তারা যেন জিলহজ মাসের চাঁদ উঠা থেকে শুরু করে কুরবানি করা না পর্যন্ত তাদের নখ চুল না কাটে। অন্য বর্ণে এসছে যে তাদের চামড়া গুলি যাতে না কাটে, যদি মরা পড়া যদি চামড়া উঠে থাকে তাহলে সেগুলো যাতে না কাটে। তবে বিশেষ করে যারা কুরবানি করবে না, তারা যদি ইচ্ছা করে যে আমি নখ চুল কাটবো, তারাও নখ চুল কাটতে পারে, কিন্তু তাদের জন্য ফ্যাসিলিটি করা আমি আগে উল্লেখ করছি, বিস্তারিত ভাবে আলোচনা হয়েছে। আমি এটাও আলোচনা করেছি সমাজে একটা ভুল ধারণা প্রচলন আছে যে সমাজের লোকেরা বলে যে যখনই চাঁদ উঠে যাবে তখন মুরগির মাংস খাওয়া যাবে না, বকরি জবাই করা যাবে না, মুরগিও জবাই করা যাবে না, মাছ মারাও যাবে না। এগুলো ভুল ধারণা, এগুলো সমাজে আমাদের ভুল ধারণা অনেক দিন থেকে চলে আসছে। সুতরাং আমাদের পরিষ্কার করতে হবে কোরআন এবং সুন্নাহ দিয়ে। কোরআন এবং সুন্নাতে ওগুলো কোনো প্রমাণ নেই, এগুলো কোনো নিষেধ নেই যে সে মুরগির মাংস তার জন্য খেতে পাবে না বা মুরগি জবাই করতে পারবে না। এমনকি যারা কুরবানি করবে না তারা যদি নখ চুল কাটে তাহলে তাদের জন্য হারাম নয়, হারাম হচ্ছে তাদের জন্য যারা কুরবানি করার নিয়ত রেখেছে তাদের জন্য নখ চুল কাটা হারাম, কিন্তু যারা কুরবানি করবে না তারা ইচ্ছা করলে কাটতে পারে, যদি কাটে তাহলে তারা সেই ফ্যাসিলিটি পাবে না যেটা আমি আপনার সামনে উল্লেখ করেছি, সুনান আবু দাউদ অধ্যায় নম্বর 10 অনুচ্ছেদ নম্বর 1 হাদিস নম্বর 2790, যেখানে রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি কুরবানি দিতে সামর্থ্য রাখে না সে যদি কুরবানি দিনে সে যদি তার নখ চুল এবং লজ্জায় স্থানের লোম কাটে তাহলে সে পূর্ণ কুরবানি সওয়াব নাকি পাবে। যদি আপনি কুরবানির চাঁদ উঠাতে যদি আপনি নখ চুল কাটেন, কুরবানি দেওয়ার আপনার ইচ্ছে নাই, তবে আপনি সেই নেকি থেকে বঞ্চিত হবে। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে।